রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক এবং অভিন্ন। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন্নেসা তালুকদার, কবিকুঞ্জ রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ অন্যান্যরা। Thank you.